আমি কি স্বপ্ন দেখলাম, এই বাসর করে আমার স্বামীকে ওই পদ্মার কালিয়ান অগ্নি দংশন করেছে, কিন্তু এই যে নিশ্চিদ্র লৌহ বাসর ঘর, এই বাসর করে তো কখনো সর্প প্রবেশ করতে পারে না। হে ঠাকুর, কেন এমন মিছি স্বপ্ন দেখলাম আমি এই বাসর ঘরে, কিন্তু সে কি দেখছি, এই বাসর ঘর যেন অন্ধকারে পরিণত হয়েছে। যে বাসর করে সুন্দর করে প্রদীপ জ্বালিয়ে রেখেছিলাম, সে প্রদীপ খানা নিবে যেন অন্ধকার হয়ে গেছে এই বাসর ঘর। ওগো ওগো, তুমি কোথায় আছো একটিবার দেখা দাও। দেখো না, আমাদের এই বাসর ঘর যেন অন্ধকার হয়ে গেছে গো। একাকিনী নারী এই বাসর ঘরে কি করে জেগে থাকি বল। বুঝেছি, রন্ধন করে আনতে বিলম্ব করেছি বলে স্বামী বড় অভিমান করেছে। না না, আমি এই মুহূর্তে এই বাসরের বাতিকে জ্বালালাম, একটিবার এই বাসরের বাতিকে জ্বালালে আমি ঠিক আমার স্বামীকে খুঁজে পাব। রাজা এসো। ওরে নিভিল বাসনের বাতি, স্বর্ণ পালঙ্ক ছিঁড়ে ঢোলার মধ্যে এসে পড়ে রয়েছে, এত অভিমান তোমার। জানো এমনি ভাবে অভিমান করে থাকতে নেই গো, বাবা আমাদের জন্য স্বর্ণ পালঙ্ক যদি দিয়েছে, একটিবার চলো না সেই স্বর্ণ পালঙ্কে গিয়ে তুমি বিশ্রাম নেবে। জানো তুমি যখন আমায় আদেশ করেছো সঙ্গে সঙ্গে ছুটে যায় রন্ধনশালা, সেখান থেকে যেন আমি রন্ধন করে নিয়ে এসেছি। তবে চলো না, তুমি সেবা নিবে,
কেন এমনি ভাবে নীরব হয়ে রয়েছো? এইভাবে যদি নীরব হয়ে থাকবে আমি আমার মনের কথা কার কাছে প্রকাশ করব বল? তুমি ছাড়া তো প্রকাশ করে করবার মতো মানুষ আমার কাছে আর নেই। আর এই বাসর ঘরে আমি একাকিনী নারী কি করে থাকি বল? অভিমান দূর কর, আমি তোমার জন্য নন্দন করেছি, চলো এই মুহূর্তে সেবা করি। ওগো তবু তুমি সারা দাও, এভাবে অভিমান করে থেকো না। যদিও বা আমি তোমার কাছে অপরাধ করেছি, সেই অপরাধের শাস্তি তুমি আমায় যা দেবে আমি সেভাবে মাথা পেতে নেব, তবু এমনি ভাবে নীরব হয়ে থেকো না। আমি জানি তুমি বড় অভিমান। বেশ, এভাবে যখন তুমি আমায় ক্ষমা করতে চাইছ না, আমি যদি তোমার দুটি চরণ ধরে ক্ষমা চেয়ে নিই তুমি একটিবার আমায় ক্ষমা করবে বলো? বেশ প্রভু, আমি জানি তুমি তাতেই সন্তুষ্ট হবে। বেশ, চেয়ে দেখো তোমার এই হতভাগি বেহুলা তোমার চরণ তলে রয়েছে, শুধু একটিবার তুমি আমায় ক্ষমা করে দাও। সে কি তোমার জন্য মাপার কনিষ্ঠ আঙ্গুল দিয়ে রক্তে দ্বারা বয়ে যাচ্ছে? ওগো তুমি ছাড়া দাও না, কি হয়েছে দেখো না, তোমার বাপায়ের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে রক্তের দ্বারা বয়ে যাচ্ছে। ওগো বলো না, কে আঘাত করেছে তোমায়? একটিবার ছাড়া দাও। ওগো তুমি আসছি, আমি স্বপ্ন দেখেছি, সে স্বপ্নই কি আমার সত্যি হয়ে যাবে? ওগো তুমি ছাড়া দাও, নীরব হয়ে থাকো না, একটিবার ছাড়া দাও স্বামী। ওগো তুমি ছাড়া দাও রবু, তুমি বিনে একাকিনী দাঁড়িয়ে আমি বেঁচে থাকতে পারবো না এই পৃথিবীর মুখে, তুমি একটিবারে তুমি ছাড়া আমার আর কেউ নেই গো, ওগো তুমি ছাড়া। বিধবা সা
বলে ভেঙে গেল আমার এই সুখের বাসর ভেঙে গেল
বাসর ধর আজ আমি আমার কি স্বপ্ন দেখলাম, কে যেন অদূর থেকে বললো রে শানেকা,
তুই আর নিশ্চিন্তে ঘুমে থাকিস নে মা। একটি বার তোমরা নদী গিলা খাইকে দেখে বার জন্য ছুটে আই, ছুটে আই বাসর ঘরে। ওই বাসর ঘরে ছাড়া পত্তার কাল ভুজঙ্গে প্রবেশ করে আমার লাখাইকে দংশন করেছে। হায় ভগবান, জানি না ঠাকুর আজকের দিনে আমার যে স্বপ্ন দেখেছি, যদি আজকের এই স্বপ্ন সত্যি হয়ে যায় আমি যে প্রাণে বাঁচব না। যাব আমি যাব এই মুহূর্তে আমার প্রাণ থেকে লখাইকে দেখবার জন্য সেই বাসর ঘরে। এই তো সেটা লখাই অগ্নি ভাবে আমাকে মা মা বলে ডাকে, না লখাই না বাবা আমি এই এই মুহূর্তে তোর কাছে যাব লখাই। এখনো নিশ্চিত বাত হয়নি, অমন করে লখাই বলতে বলতে তুমি কোথায় যাচ্ছ? আজ আমি এমনি স্বপ্ন দেখলাম গো। স্বপ্ন? স্বপ্ন দেখবার পর তুমি বুঝি বিচলিত হয়েছো? না শোনোকা, স্বপ্ন এমন স্বপ্নের মতো আসে, আবার স্বপ্নের মতো চলে যায়। এই কঠিন বাস্তবে স্বপ্ন কোনোদিন সত্য হয় না। তাই যেন হয় গো স্বামী। তুমি এমন কি স্বপ্ন দেখেছো শোনোকা? আজকে যে স্বপ্ন আমি দেখেছি, ভগবান করে কৃপা করেছেন আজকে এই স্বপ্ন আমার সত্যি না হয়ে যায়। কে যেন অদূর থেকে বললো, ওরে শোনিকা তুই আর নিশ্চিন্তে ঘুমে থাকিস নে, একবার তো প্রাণ দিকে লখাইকে দেখবার জন্য ছুটে আই বাসর ঘরে। তুমি এর মধ্যে ভুলে গেলে সায়গ দেব শিল্পী বিশ্বকর্মাকে আনায়ন করে নির্মাণ করেছে আমি লৌহ বাসর ঘর। সে বাসর ঘরে সূত্র প্রবেশের ছিদ্র পর্যন্ত নেই। সেই বাসর ঘরে নাকি সর্প প্রবেশ করে লক্ষ্মী ইন্দরকে দংশন করেছে, আর এ আমায় বিশ্বাস করতে হবে শোনোগ। বিশ্বাস করো স্বামী, বিশ্বাস করো। আমি যে লখাইয়ের মা গো শোনোগ, মা হয়ে সন্তানের কুমঙ্গ দেখে বার পরও কোনো মা স্থির হয়ে থাকবে? আমি তোমার পায়ে ধরে বলছি স্বামী, তুমি একবার শুধু আমাকে ওই বাসর ঘরে নিয়ে চলো না। শোনো কি বলছো তুমি, তুমি কি ভেবে দেখেছো আজ আমার পুত্র লক্ষ্মীন্দরের বিবাহ নিশ্চিত বাসর সচ্ছ, যে বাসর ঘরে লক্ষ্মীন্দরকে আমি রেখে এসেছি। সন্তানের বাসর ঘরে আমরা মাতা পিতা হয়ে কি করে যাব তুমি তুমি বলো। আজ আমি আমার লখাইকে দেখবার জন্য বাসরে যেতে পারবো না। না গো স্বামী না, দোয়াই তোমার, তুমি একবার শুধু আমাকে ওই বাসর ঘরে নিয়ে চলো। শোনো গো কি বলছো, যদিও পিতা মাতাদেরকে যেতে হয় না গো, এখনো নিশিপুর মা তৈরি, আমরা যে বাসর ঘরে যাবো আমার চপ্পল আর কোনো পূজারাই জানতে পারবে না। তুমি একটি বাকি সনকা, আজ আমি বুঝতে পাচ্ছি যে লক্ষ্মীন্দরকে তুমি এক মুহূর্ত চোখের আড়াল হতে দাওনি, আজ প্রায় সারাটি নিশি গত হয়ে যাচ্ছে তুমি লক্ষ্মীন্দরে দেখা পাওনি, তাই লক্ষ্মীন্দরকে দেখবার জন্য তোমার মন বড় বিচলিত হয়ে উঠেছে। আজ আমি তোমার কথা রাখতে গিয়ে যে কথা আমি বৌমাকে দিয়েছিলাম সে কথা রাখতে পারলাম না, তাই চলো তোমারই কথা রাখতে আজ আমি এই মুহূর্তে তোমাকে পুত্রের বাসর ঘরে নিয়ে যাব। তুমিও কথা দাও বাসরের বাইরে দাঁড়িয়ে লক্ষ্মীন্দরের সঙ্গে বৌমার সঙ্গে দুটো কথা বলে তুমি আবার রাজপ্রাসাদে ফিরে আসবে,
কথা দিলাম স্বামী। লক্ষ্মীর মুখে কয়েকটি কথা শুনবার পর আমি সত্যি চলে আসব, কিন্তু আজকের দিনে আমিও তোমার কথা রাখবার জন্য ওই বাসরের ভিতরে প্রবেশ করব না গো। বাসরের বাইরে থেকে বৌমা লক্ষ্মীর মুখে কয়েকটি কথা শুনবার পর আমরা ওই বাসরের বাইরের স্থান থেকে আবার ফিরে চলে আসবো গো। এসো এসো সরকার এসো। একটিবার সারা দাও, নিশ্চি প্রবাদ হতে চলেছে আর কিছু সময় পরে বাবা মারা চলে আসবে। বাবাকে আমি কথা দিয়েছি যে নিশ্চি প্রবাদ হয়ে গেলে তোমাকে বাবার হস্তে আমি তুলে দেব, কিন্তু তুমি না জাগলে কি করে তুলে দেব বলো। একটিবার সারা দাও না প্রভু, তুমি সনকা বৌমাকে বলেছিলাম বিবাহ নিশ্চি ঘুমত্রী নেই, অত বাকি জানো কি সুন্দর জেগে জেগে লক্ষ্মীন্দরের সঙ্গে কথা বলছে। ওগো বাসরের দেওয়ালে কর্ণপাত করে শোনো, বৌমা এখনো জেগে জেগে লক্ষ্মীর সঙ্গে কথা বলছে। আমি শুনতে পাচ্ছি স্বামী, সত্যি বৌমা যেন বাসরের ভিতরে কথা বলছে। কিন্তু বৌমা শুধু ওই বাসরের ভিতরে কথাই বলছি না, তুমি একটিবার সেই ভালোভাবে সে কর্ণব্যাত করে শোনো না কেন কেন। হে ওই যে বাসরের ভিতর থেকে বৌমার যেন কল্লার কণ্ঠে স্বর ভেসে আসছে। ওগো বৌমা কেন আজকে এই বাসর ঘরে কাঁদবে একটিবারে বলো না। সত্যি তো আজ তো বৌমার কাঁদবার কথা নয়, হতভাগী বাসর ঘরে কাঁদবে কেন। তুমি একটু দাঁড়াও বৌমা। কে? আমি তোমার শ্বশুর ঠাকুর। বাবা সঙ্গে তোমার শাশুড়ি মাকে এনেছি। মা এসেছে বুঝি? বাসরের বাইরে দাঁড়িয়ে কি শুনছি মা? কি গো বাবা? বাসরের বাইরে দাঁড়িয়ে তোমার ওই কান্নার রোল শুনছি। কেন আজকের এই সুখের নিশ্চিতে তুমি বাসর ঘরে কেন কাঁদছ? না বাবা, কেন আমি এই বাসর ঘরে কাঁদবো? আমি কাঁদছি না বাবা। বৌমা বলছে বাসর ঘরে সে নাকি কাঁদছে। আমি তোমার কাছে করুণার পাত্র হয়ে গেলাম বৌমা, আমার বয়স হয়েছে তো, তুমিও আমাকে করুণা করছো। তুমি কাঁদছো অথচ বলছো তুমি বাসর ঘরে কাঁদছো না। সরকার তুমি তুমি বৌমাকে বলো তো, বৌমা যেন বাসরের দরজাখানা খুলে দেয়। বলো না, তুমি বৌমাকে বলো না। তুমি যখন আমাকে অনুমতি দিয়েছো তাহলে এই মুহূর্তে সে বৌমাকে আমি বুঝিয়ে বলবো। বেশ ভালো। Oh yeah.
আমরা বড় আশা নিয়ে এসেছি মা। এমনি করে সেই আশা দেখে আজকের দিন আমাদেরকে বঞ্চিত করে দিও না মা। এখন আসি হতভাগী মেয়ে যেন নীরব হয়ে গেল সেই বাসরের ভিতরে। দুঃখ করো না, যে লঙ্কায় তুমি গর্বে ধরেছিলে, যে লঙ্কায় অদূর থেকে আমাদের দেখলে মা বাবা বলে বুকে ছুটে আসত, সহস্র চুম্বনে আমাদের দুই গাল ভরিয়ে দিত, আজ সেই লঙ্কায় বিয়ে দিয়েছি বলে পরের মেয়ে বউ আমাদের সঙ্গে কথা বলছে। কিন্তু কই সে তোমার গর্ভের সন্তান লখাই, সে তো একটিবারের জন্য তোমাকে মা বলছে না সোনকা। সব পর হয়ে যায় স্বামী, যখন সন্তানদের বিয়ে হয়ে যায় বাবা মা পর হয়ে যায় গো। নাহলে যে লখাই আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না, এমনই যেন ওই অভিমানী সন্তান নিয়ে অভয় রয়েছে সেই বাসনের ভিতরে। তুমি অমন করে আর নীরব হয়ে থেকো না মা, তুমি একটিবারের জন্য বাসনের দরজা খানা খুলে দাও। বাবা আমাকে যদি এই বাসনের ঘরে দরজাখানা খুলে দিতে হয় তবে তার পূর্বে আপনাকে আমার সঙ্গে 300 টঙ্গী কার করতে। তুমি এত স্বার্থপর বৌমা, এই বিশাল পৃথিবীতে লকাই ছাড়া আমার আপন বলতে আর কে আছে? আমার যা কিছু আছে সবই তো তোমাদের। না শুনি মিসি প্রভাত কালে তুমি আমার কাছে এমন কি বা চাইবে যার জন্য সন্তানকে দেখবো বলে তুমি আমায় 300 তো অঙ্গীকার করতে বলছো মা? আমি পারবো না, আমি 300 তো অঙ্গীকার করতে পারবো না। এমন করো না গো, আমরা যখন ওই চম্পলা নগর থেকে রামপ্রসাদ থেকে যেন আমরা এই বাসুর ঘরে আসতে পেরেছি, লোকাইকে না দেখে আমরা কি করে যাব বলো? শুধুমাত্র আমার জন্য তুমি একটিবার শুধু বৌমার সঙ্গে 300 অঙ্গীকার করো। তোমার গায়ে ধরে বলছি তাই হবে সনকা, সন্তানকে দেখবার জন্য এসেছি তো আমি বৌমার সঙ্গে 300 অঙ্গীকার করবো। বৌমা বাবা আমি তোমার সঙ্গে 300 অঙ্গীকারে আবদ্ধ হবো মা, বলো তোমার এমন কি সত্য রয়েছে? আপনি শুধু কথা দিন বাবা, এই নিশি প্রভাত হয়ে গেলে আপনার কাছ থেকে আমি যা চেয়ে নেব আপনি আমায় দেবেন। আমি কথা দিলাম মা, নিশি প্রভাত কালে তুমি যা চাইবে আমি দেব, তুমি শুধু একটিবারের জন্য দরজাখানা খুলে দাও মা। বেশ বাবা, কথা যখন দিয়েছেন আপনারা কিছু সময় অপেক্ষা করুন, আমি এই মুহূর্তে ছুটে গিয়ে বাসনের দরজাখানা খুলে দেব। খুলে দিলাম আমি এই বাসনের দরজাখানা। বৌমা বৌমা আজকের দিনে কাঁপতে আছে হতভাগী, তুমি কি জানো না বৌমা স্ত্রীর চোখের জলে স্বামীর জীবনে অকল্যাণ নেমে আসে, তুমি কাঁদলে যে লখাইয়ের জীবনে অকল্যাণ নেমে আসবে মা? কেন কাঁদছো কেন কাঁদছো আজকের এই সুখের দিনে বাসর ঘরে? বাবা সুখের দিনে কেন কাঁদছি জানেন? কেন মা? আমার স্বামী আমার সঙ্গে কথা বলছেন। লখাই কথা বলছে না, লোকে কথা বলছে না, যার জন্য তুমি বাসর ঘরে কাঁদছো? যে মানুষটার হাত ধরে আসলাম বাবা আমাকে মরে দেখবো না, যে মানুষটার আশায় ভরসায় এসেছি বাসর ঘরে,
সেই মানুষটা যদি একবারও না কথা বলে কি করে থাকে আমি বলতে পারবেন না কুলঙ্গ সত্যমার কুলঙ্গ বাসর ঘরে সে নাকি বৌমার সঙ্গে কথা বলছে না শালুকা দেখো দেখো তোমার গুণধর পুত্র লক্ষ্মীর লগে আজ ওকে আমি এমন শিক্ষা দেব যাতে বৌমার উপরে কোনোদিন সে আর অভিমান করতে না পারে দেখো দেখো লোকাইকে দেখো তুমি কেন এত লাগছো স্বামী তুমি জানো না লখাই আমার ছোট থেকে কঠিন অভিমানী সন্তান আমাদের এত বড় রাত মাসা তাকে ওই রাত মাসাতে নিয়ে যাইনি বলে লখাই এমনি ভাবে অভিমান করেছে দুঃখ করো না মা আমি যখন এসে পড়েছি এ সবার উপর আমার লখাই অভিমান করে থাকতে পারে মা কিন্তু আমার সঙ্গে কখনো অভিমান করে থাকতে পারে না তাই যেন হয় তুমি লক্ষাইকে ডাকো লক্ষাই দেখ না পুত্র তোর হাত ভাগি মা এসেছে রে লক্ষাই এমনি ভাবে আজকের এই অষ্ট বছরে নাবালিকাকে দুঃখ দিস না বাবা একবার তুই আমাকে মা এ লখাই লখাই এ লখাই লখাই রে কি হলো কি হলো সরগ অভিমানী সন্তান আমার উপর অভিমান করেছে লোকাই কথা বলছে তুমি ও লক্ষ্মীন্দরের মন ভাঙাতে পারলে না লক্ষ্মীন্দর আমার উপর অভিমান করেছে লক্ষ্মীন্দরকে আমি রেখে গিয়েছিলাম তুমি দেখো আমি ডাকলে লক্ষ্মীন্দর নিশ্চয়ই সারা দেবে লখাই ওঠ লখাই ও লখাই লখাই আমাকে লক্ষ্মী বাবা লক্ষ্মীন্দরের সোনার বর্ণ অঙ্গ যেন আজ মলিন হয়ে গেছে তার বদন যেন এ কি দেখছি তার বদন দিয়ে গরম হয়ে যাচ্ছে তার বর্ণ শীতল হয়ে গেছে কেন বলো না মা কি হয়েছে আমার লক্ষ্মী কি হয়েছে লক্ষ্মীর কি হয়েছে কি আর কথা বলবে লক্ষ্মী কথা বলবে না কেন কি হয়েছে মা আমার স্বামীকে যে ওই পত্তার কালি লাগিয়ে দিদক্ষিণ করেছে একটিবার নয়ন মেলা দেখ একটিবার সারা দে আর কেউ রইল না এই অত বাকি কে বিদ্যা দেবীর শীতল কোলে লখাই মোর ঘুমিয়ে পড়েছে ওকে আর ডেকো না গো লখাই কে আর ডেকো লক্ষের কান্ডটি এমন বধির হয়ে গেছে শত ডাকলো লক্ষাই আর আমাদের ডাকে সারা দেবে না ওর তোমাকে কোনোদিন মা মা বলে ডাকবে না আমরা কি অন্যায় করেছিলাম স্বামী ভগবানের কাছে এমন কি পাপ করেছিলাম আমরা আমি আর আগে ছয় ছয়টি সন্তান খেয়েছি গো মা ভগবান যে কৃপা করে আবার সে আমাকে একটি সন্তান দিল বৃদ্ধকালে আবার সেই সন্তানকেও আমি খেয়েছি
তুমি লক্ষ্মীর নয়নে কাজল পরিয়ে দিয়েছিলে। আমি আর সে কাজল গুলো যেন আজকে বাসি হলো না, লক্ষ্মী আমার বৌমার শ্রীমন্ত সিঁদুর পরিয়ে দিয়েছিল, হতভাগীর সিঁদুর চলো বাসি হলো না। আজ মায়ার বাঁধন চিহ্ন করে অনেক দূরে চলে গেছে, আর কোন দিন সারা দেবে না। সব শেষ হয়ে গেল গোস্বামী, এই সোনার চম্পলা নামর যেন শ্মশান হয়ে গেল। দুদি মা খাবাদি ছেড়ে চলে যেছে চলে Thank you.
লক্ষিন্দরের জন্য তোমরা কেউ কাঁদবে না, কারণ
তোমরা যদি বাসর ঘরে কাঁদো ওই কানি আড়াল থেকে অট্ট হাসি হাসবে, ওই কানির অট্ট হাসি আমি সহ্য করতে পারবো না। তাই তোমরা সবাই নাচো, গাও, আনন্দ করো, কেউ চোখের চল ফেলো না, হচ্ছে সরে গাও। ভালো নাচে রে বানিয়া চাপি সাতা গাল, ভালো নাচে রে বানিয়া চাপি সাতা গাল। চোখে জল ফেল না তুমি যে এত পাষাণ আমার জানা ছিল না গো, শোনো গো, আমি যে এত এক পাষাণের সঙ্গে এতদিন ঘর করলাম আমি তোমাকে চিনতে পারলাম না। আজকে দিনে সন্তান মৃত্যু শয্যায় রয়েছে আর তুমি নাচছো আর গাইছো। ওই আমি তো নাচতে পারছি না, গাইতে পারছি না। তুমি একবার আমাকে নাচ শিখিয়ে দাও তো, আমি নাই তোমার সঙ্গে নাচব। চুপ করো, চুপ করো, তুমি শোনো, চুপ করো। আর কাঁদব না গো স্বামী, আর খুড়ো ফির কাঁদব না। কেউ আমি আগে এক করে সন্ত পুত্রকে আমি ছাড়িয়ে দিলাম, আমি আর কাঁদব না। তো আই গো স্বামী, আমার এই লোকায় কে এই মনকে তুমি তুলসী মণ্ডপে নিয়ে চলো, গতি বর্গবান লক্ষ্মী মর্গে নিয়ে চলো। আমি লোকায় কে শেষ সাজাটা সাজিয়ে দেব, আর একবার শুধু সন্তানের জন্য আমার মুখে বলবো হরি মা, লক্ষ্মীকে নিয়ে চলো। বৌমা, বাবা, আমি তোমার শাশুড়ি মাকে বাসর ঘর থেকে তাড়িয়ে দিলাম, অথচ একটিবারের জন্য নিষেধ করলাম না, কেন তা জানো মা? কেন বাবা? বৌমা, এই পৃথিবীতে তোমার শাশুড়ি মা ছাড়া আমার আপন বলতে আর কেউ নেই। তোমার শাশুড়ি মা যদি বাসর ঘরে বেশিক্ষণ থাকে হয়তো লক্ষ্মীন্দ্রের সঙ্গে সে প্রাণী মারা যেতে পারে, তাই তোমার শাশুড়ি মাকে বাঁচিয়ে রাখবার জন্য আমি বাসর ঘর থেকে তাড়িয়ে দিলাম। কারণ কথাই বলে মা, বৃদ্ধকালে যদি কোনো পুরুষের নারী মারা যায় তার চেয়ে হতভাগ্য পুরুষ নাকি এই পৃথিবীর বুকে নয়। রাজা, বৌমা, তোমার স্বামী প্রাণে মারা গেছে, ইহ জগতে জানো মা পিতা মাতারা যখন মারা যায় সন্তানরা সেই পিতা মাতার মুখাগ্নি করে। এই পৃথিবীতে যতগুলো পিতা মাতা আছে সবার ওই একটাই আশা মা, মৃত্যুকালে সন্তান সে মুখে আগুন দেবে। কিন্তু দেখো লোকাই, ও আগে আমাকে ফাঁকি দিয়ে চলে গেল, আমার মুখে কোনোদিন আগুন দেবে না। যে সন্তান আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে, তুমি দাও তো তোমার স্বামী লক্ষ্মীন্দ্র আমার সন্তানকে দাও তো, আমি ওই শ্মশানে নিয়ে গিয়ে সন্তানের চিতা সাজিয়ে দেব মা। আমি পিতা হয়ে সন্তানের মুখাগ্নি করব। ও শ্বশুরি বাবা, পুরা বেনা
আমার স্বামীকে ওই আগুনে আটকাবেন না গো। এ তুমি কি বলছো মা? এতে জগতে কি জগতের নিয়ম সনাতন ধর্মের নিয়ম মা? মানুষ তো প্রাণে মারা গেলে তার সৎকার করতে হয়, কেন তুমি তোমার স্বামীকে আগুনে পোড়াতে দেবে না মা? ওই মৃত মানুষটাকে তুমি কি করবে? ওগো হাসতে ধরি মাই মনে বলি দেবার মতো কিছু থাকে না মা। আজকের দিনে আমার ওই মৃত সন্তান কি ভিক্ষে চাইছো কেন? তাকে দিয়ে তুমি কি করবো? মৃত স্বামীকে নিয়ে তুমি তোমার ওই সাগরের চলে ভাসতে ভাসতে দেবপুরে যাবে। হ্যাঁ বাবা, তুমি বলতে পারো মা, এই পৃথিবীর বুকে কোনো মানুষ মানুষ স্কুলে জন্মগ্রহণ করে সশরীরে সে দেবপুরে যেতে পারে? তুমি কি বলতে পারো মামা, এই পৃথিবীর বুকে যদি মানুষ একবার প্রাণে মারা যায় সে আমার প্রাণে ফিরিয়ে পায়, তুমি কি বলতে পারবে মা? এই পৃথিবীর বুকে কোন নারী তার মৃত স্বামীর প্রাণ ফিরিয়ে দিয়েছে? দিয়েছে সত্যি সাবিত্রী। যমরাজকে বাট যুদ্ধে পরাজিত করেছিল বলেই সত্যবান গেছে ফিরিয়ে পেয়েছিল। কথা কি বলে জানো বৌমা, এই পৃথিবীর বুকে জন্মিলে মরিতে হবে অমর কে কথা কবে? চিরস্থির কবিনীর হাই রে জীবন নদে, তুমি শত চেষ্টা করলে তোমার স্বামীর প্রাণ ফিরিয়ে পারবে না? না বাবা, একবার যদি আমি সেই দেবতার নগরে পৌঁছতে পারি ঠিক আমি আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দিয়ে আসবো। নারী হয়ে সতী গৌরব মৃত স্বামীর প্রাণ ফিরিয়ে দেবে, তুমি সতী নও। সতী নারীর পতি মরে না বৌমা, বাস্তর ঘরে তুমি তোমার পতিকে খেয়েছো। তাই কি বলি জানো, স্বামীকে নিয়ে যদি সাগরের চলে ভাসতেই হয় এই মুহূর্তে তোমার ওই বহুমূল্য অলঙ্কার গুলো যে খুলে দিতে হবে বৌমা। আপনি আমার কাছ থেকে এই অলঙ্কার গুলো চাইছেন? চাইছি বৌমা। সেগুলো তো আমার মন থেকে আমি অনেক আগে পরিত্যাগ করে দিয়েছি বৌমা। যে এই পৃথিবীর বুকে যে নারীর স্বামী একবার মারা যায় সে নারীকে আর কোনো অলঙ্কার বলছো? কারণ আমরা নারীরা অলঙ্কার পরিধান করি একমাত্র স্বামীকে দেখাবার জন্য। যে নারীর স্বামী নেই সে নারীকে কোনো অলঙ্কারে মানায় না। আমার তো স্বামী নেই, আমার কাছে এই অলঙ্কারের যে কোনো মূল্য নেই বৌমা। আপনি চাইবেন কেন? আপনি চাওয়ার পূর্বেই আমি হাসতে হাসতে এই অলঙ্কার আপনার হস্তে আমি তুলে দেব। তুমি অলঙ্কার গুলো খুলে দেবে মা? হ্যাঁ বাবা, কিছু সময় অপেক্ষা করো, আমি এক এক করে সমস্ত অলঙ্কার খুলে দেব। ভূয়া মা অষ্টয়ল লহ শোষ
দেখে যেন তোমাদের তোমাকে যেন সেই লক্ষ্মী প্রতিমার মতো লেগেছিল, আর অলংকার গুলো খুলে দিয়েছ বলে তোমাকে পাগলিনীর মতো লাগছে। যে নারীর স্বামী একবার ইহলোক থেকে পরলোকে চলে যায় সে নারী পাগলিনী ছাড়া আর কি কিছু হতে পারে? অলংকার গুলো আমি কেন চেয়েছিলাম জানো? কেন বাবা? ভেবেছিলাম তুমি অষ্টম বৎসরে না মালিকা, ওই অলংকারের প্রতি তোমার লোভ লালসা থাকবে, আর অলংকারের লোভে তুমি আমার রাত প্রাসাদে থাকবে। যে লখাই আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে লখাইয়ের পরিবর্তে তুমি আমায় দুবেলা বাবা বলে ডাকবে। আমি যে বাবা ডাকের কাঙাল বৌমা। বাবা, আমি জানি আপনি বাবা ডাকের কাঙাল, কিন্তু আজ থেকে যে আমিও বেহুলা ডাকের কাঙালিনী হয়ে গেলাম বৌমা। আমি যদি একবার স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারি বাবা, সারাটা জীবন যে আপনাকে প্রাণ ভরে বাবা বাবা বলে ডাকবো গো। বৌমা কি বলছো তুমি? কিন্তু বহুমূল্য অলংকারটা যে এখনো তোমার কাছে রয়ে গেছে বৌমা। বাবা, আমার কাছে তো দেবার মতো অলংকার নেই। বুঝতে পারছো না তাই না? তুমি যে বহুমূল্য অস্ত্রের লাল রঙের শাড়িখানা তোমার অঙ্গে ছড়িয়ে আছো, সাগরের চলে বাঁচতে গেলে তোমায় তো ওই অগ্নিবাস্ত্রের শাড়িখানা খুলে দিতে হবে বৌমা। এত পাষাণ আপনি গো, শুনেছি পাষাণে মাথা ঢুকলে নাকি পাষাণ গলে যাবে। আর আপনার কাছ থেকে স্বামী কে ভিক্ষে চাইছি বলে আপনি আমার কাছ থেকে এই পরনের শাড়ি খুলে নিতে চাইছি? আপনি বলুন তো বাবা, আমি যদি আপনার নিজের মেয়ে হতাম পারতেন নিজের মেয়ের পরনের শাড়ি খুলে নিতে? আমি আপনার নিজের মেয়ে নই বলে কি আপনি আমার কাছ থেকে অগ্নিভোজের শাড়ি চেয়ে নিচ্ছেন?
অগ্নিবাস্তের সারিখানা চাইলাম বলে তুমি আমাকে পাসান বললে। ওই অগ্নিবাস্তের সারিখানা কেন চেয়েছি জানো মা? কেন বাবা? তুমি তোমার স্বামীকে পাবার আশায় ভগবান দর্শনে অগ্রসর হবে। তুমি যে লাল রঙের অগ্নিবাস্তের সারিখানা পরিধান করে আছো, ওই লাল রঙের অগ্নিবাস্তের সারিখানা সেটা হচ্ছে লালসার প্রতীক। ওটা যতক্ষণ তুমি পরিধান করে থাকবে তোমার কাছে লোভ কাম মোহ বিরাজ করবে। আর একটি কথা কি জানো মা, শাড়ি হচ্ছে নারীদের লজ্জা আবরণ, আর লজ্জাই হচ্ছে নারীদের অঙ্গের ভূষণ। তুমি তুমি ওই লাল রঙের শাড়িখানা ছুঁড়ে ফেলে দিও, তুমি সাদা রঙের থাওনে পরিধান করবে মা। ওই সাদা রঙের থাওন সেটা হচ্ছে শান্তির প্রতীক। সাদা রঙের থান পরিধান না করলে তুমি ভগবান দর্শনে অগ্রসর হলো ভগবান দর্শন করতে পারবে না বাবা। সত্যি আপনাকে আমি ভুল ভেবেছিলাম, কিন্তু না বাবা, আপনি আমার মঙ্গল কামনা করছেন। কথায় কি বলে জানো বাবা, যে নারীর জীবন হয় রে মধু, মনের মানুষ পেলে পুরুষদের ভাঙে কপাল, লক্ষ্মী ছেড়ে গেলে। তোমার স্বামী তো তোমাকে ছেড়ে চলে গেছে, তুমি তোমার মৃত স্বামীকে নিয়ে সাগরের জলে ভাসবে। তোমায় তো কিছু না কিছু অবলম্বন করতে হবে বৌমা। তা সত্যি বাবা। এমন কি অবলম্বন করে তুমি সাগরের জলে ভাসবে? কেন বাবা, আপনি আমায় পঞ্চম কদরের বৃক্ষের মান্দাজ আর সোলার মন্দুস তৈরি করে দিবেন, যাকে অবলম্বন করে আমি সাগরে চলে ভেসেছিলাম। হলো না, হলো না, হলো না বাবা, ভয়ঙ্কর সাগরের জলে ভাসা বুঝি তোমার আর হলো না। আমি তোমায় কদরের বৃক্ষ দিতে পারবো না। আপনি আমায় কদরের বৃক্ষ দিতে পারবেন না বৌমা? বৌমা, দক্ষিণ মাটনে বাণিজ্যের কারণে যাত্রা করেছিল, চত্তরিঙা ধানের রাত্রে পরিপীড় যখন ফিরে আসি, ভয়ঙ্কর কালিদাসের চলে আমার চত্তরিঙা অতল তলে তলিয়ে যায় মা। আমি বাঁচাও বাঁচাও বলে কতই না চিৎকার করেছিলাম, এই কঠিন পৃথিবীর মানুষ কেউ আমাকে বাঁচাবার জন্য এগিয়ে আসেনি। একটি ছোট্ট কদলের বৃক্ষ সে আমার প্রাণ রক্ষা করেছে বাবা। তাই লক্ষীন্দ্রের চেয়ে কদলের বৃক্ষের মূল্য যে অনেক বেশি বৌমা। বাবা, আপনার কাছে ওই কদলের বৃক্ষের মূল্য ইচ্ছুটি বেশি, কিন্তু আমি যে কদলের বৃক্ষ ছাড়া স্বামীকে নিয়ে সাগরে জলে ভেসে যাব, কদলের বৃক্ষ আমি দিতে পারবো না। তুমি আমার কাছে অন্য কিছু চাও, আমি হাসতে হাসতে দেবো বৌমা, কিন্তু কদলের বৃক্ষ আমি দিব। আমার যে ওই কদলের বৃক্ষের প্রয়োজন আছে, কি করে আমি ওই কদলের বৃক্ষ পাবো? শোনো কদলের বৃক্ষ আমি তোমায় দিতে পারি, তবে আমার একটি শর্ত বৌমা। বাবা, কারণ যে কদলের বৃক্ষ আমার প্রাণ বাঁচিয়েছে, এই কদলের বৃক্ষকে আমি মূল্যহীন করতে পারি না। তুমি যদি চক্র মূল্য দিতে পারো তবে আমি তোমায় কদলের বৃক্ষ দেব মা। এবার তুমি ভেবে নাও। আপনি আমায় কিছু সময় দিতে দিন, আমার কাছে তো দেবার মতো কদলের বৃক্ষের মূল্য নেই। যেখান থেকে হোক না কেন, আমি কদলের বৃক্ষের মূল্য এনে আপনার হস্তে তুলে দেব। আপনি শুধু আমায় কিছু সময় দিন। তাই হবে বৌমা, তুমি যখন আমার স্বার্থে রাজি হয়েছ আমি সময় দিলাম, যত সময়ের মধ্যেই তুমি কদলের বৃক্ষের মূল্য আমায় দেবে। ওগো চম্পলানগরের বাবা মা, কদলের বৃক্ষের মান্দাস চেয়েছিলাম শ্বশুর ঠাকুরের কাছে, কিন্তু কদলের বৃক্ষের মূল্য না দিলে যে আমি ওই মান্দাসখানা পাবো? আচ্ছা, আমি আপনাদের কাছে একটি করে পয়সা ভিক্ষে চাইছি। ওগো চম্পলানগরের বাবা মায়েরা, এই হতভাগে কি একটি করে পয়সা ভিক্ষে দিন হোক। আপনাদের ভিক্ষের বিনিময়ে যদি আমি স্বামীর প্রাণ ফিরে পাই মা, সকলের মতো আমিও স্বামীকে নিয়ে ঘর করতে পারবো।
আমায় একটি পয়সা দিন গো মায়ের একটি পয়সা
মায়েদের মেয়েরা যেন আমার মতো কোনোদিনও বিধবা না হয়, আমার মতো যেন স্বামীকে না হারায়, এই আমি তোমার কাছে কামনা করি ঠাকুর। বৌমা, তুমি কি কদলী বৃক্ষের মূল্য এনেছো মা? এনেছি বাবা। কদলী বৃক্ষের মূল্য দেবার মতো করি তো তোমার কাছে ছিল না বৌমা। তা সত্যি বাবা। বিয়ে করি কোথায় পেলে? আপনার কাছে যে কিছু সময় ভিক্ষে চেয়েছিলাম বাবা, সে সময়ের মধ্যে সারা চম্পলা নগর আমি ভিক্ষে সে কি বললে? কারণ আমি যদি কদলী বৃক্ষের মূল্য না দিতে পারি স্বামীকে নিয়ে কি করে যাবো? বেশি তুমি তোমার স্বামীর জন্য ভিক্ষে করলে বা আজ আমি তোমার স্বামী ভক্তির কাছে পরাজিত। তোমার মতো যদি জগতের প্রতিটি নারী হতো, না জানিয়ে জগৎ আরো কত সুন্দর হয়ে উঠতো মা। তুমি রাজগৃহে বড় হয়েছ, শুধু দান করে এসেছ, আর যে স্বামীর জন্য ভিক্ষের চল্লিশ স্কন্ধ ধারণ করে দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করেছ, তোমার স্বামী ভক্তির কাছে আজ আমি পরাজিত। তাই তোমাকে নিষেধ করবার ভাষা আর আমার জানা নেই মা। গত নিশ্চিতে আমি আমার জীবিত সন্তান লক্ষ্মীন্দ্রকে তোমার হস্তে তুলে দিয়েছিলাম। আজ আর সেই জীবিত সন্তান লক্ষ্মীন্দ্র নয় মা, জীবিত সন্তান লক্ষ্মীন্দ্রের পরিবর্তে চেয়ে দেখো আমার মৃত সন্তান লক্ষ্মীন্দ্রকে আমি চন্দন দিয়ে কি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। জীবিত সন্তানের পরিবর্তে আজ আজ আমার মৃত সন্তানকে আমি তোমার হস্তে তুলে দিচ্ছি। ওগো সবাই মিলে বলো বলো হরি হরি বল। কিন্তু বৌমা, বাবা আমি তোমাকে পরীক্ষা করবো বৌমা, তোমার কদে বৃক্ষের বন্দাজ করা আমি লৌ শৃঙ্খলে বেঁধে রেখেছি। ঠাকুর হয়ে এই স্থানে দাঁড়িয়ে তোমায় করলাম অভিশাপ, তোমায় ডোমানি শাস্তি হবে বাবা। আপনার অভিশাপ আমি আশীর্বাদ ভেবে মস্তকে ধারণ করলাম, কারণ ডোম ছাড়া ডোমানির সাথে চাই না। যদিও ডোমানির বেশি ফিরে আসি, তবু আমি আমার স্বামীর প্রাণ ফিরে পাবো বাবা। বিদায় বাবা। কিন্তু এ এ আমি কি রেছি বাবা? লোহ সিঙ্গল ছিল তো চোট তো হয়ে গেল, তোমার ভালো চলে যাচ্ছে কেন? যেও না বৌমা। ভেসে যা
চলে না সাগরের জলে ভেসে যাচ্ছে বৌমার মন আশা তুমি পূর্ণ করো ঠাকুর, বৌমা যেন তার মলয় সন্তুষ্টি মন্তস্থি মোর আবার ফিরিয়ে পায়, সে যেন আবার এই চম্পকি নগরে ফিরে আসতে পারে। স্বামীর বক্ষ